হ্যালো ভিউয়ার্স, আমি তন্ময়। আমি আপনাদের মাঝে দৈনন্দিন সব ফ্রিল্যান্সিং আপডেট নিয়ে এসেছি। তো আপনারা সবাই জানেন যে আমরা একটা ভিডিওর কয়েকটা অংশ আসলে ভাগ করে নিয়ে আমরা সেই ভিডিওটা কন্টিনিউ করি। তো আজকে যে ভিডিওটা আসতে চলেছে সেটা হচ্ছে টপ মনিটাইজ। আমরা দেখব যে আসলে এক সময় এটার কিন্তু মার্কেট এক সময় ছিল ভিউয়ার্স, এটার কিন্তু এক সময় মার্কেট ভালো লেভেলের ছিল। তো এখানে দেখেন 9টা রিভিউ, মানে নতুন অবস্থায়, বাট এই নেটওয়ার্কগুলো ভালো একটা পর্যায়ে দাঁড়াইতেছিল। বাট এখানে থেকে তারপরে মিনিমাম পে আউট ছিল $20 এবং ভালো একটা রেসপন্স রেটও ভালো ছিল। তো অ্যাকাউন্টের সব কিছু দিয়ে, সব দিক দিয়ে আসলে ভালোই ছিল ভিউয়ার্স, কিন্তু একটা সময় চলে আসলো যে এখন কিন্তু এই নেটওয়ার্কটি ই হয় হচ্ছে 2022-এই শুরু, 2022-এই এখন বলা চলে শেষ। হ্যাঁ, কিন্তু আমরা যখন টপ মনিটাইজিটে যাচ্ছি, টপ মনিটাইজিটের যে লগইন আমরা যদি জয়েন নাও দিই, দেখেন ভিউয়ার্স এখানে আর সেই ডোমেইনটাই নাই, মানে সেই ডোমেইনটা এক্সপায়ার্ড হয়ে গেছে। সেই ডোমেইনটাতে আর হচ্ছে মানে প্রসেসগুলো দেওয়া আছে, এই এই রকম হয়ে গেছে সেই পূর্বে সেই সিপি নেটওয়ার্কগুলো। তো আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করবো যে আসলে স্ট্রংলি ট্রাস্টেবল সিপি নেটওয়ার্ক ছাড়া আসলে আপনারা কাজ করবেন না। এছাড়া দেখা যাবে যে আপনার সারা মাস কাজ করলেন ভিউয়ার্স, সারা মাস কাজ করার পরে একটা ছোট ভুলের জন্য বা কোনো একটা কারণে সেই সিপি নেটওয়ার্কটা আপনার পেমেন্টটা দিল না, আপনার পেমেন্টটা, তখন আপনার আসলে মন মানসিকতা খুবই খারাপ হয়ে যাবে। আর যদি আপনি মানে প্রথম হয়ে থাকেন সিপিএ মার্কেটিংয়ে, তাহলে তো ভিউয়ার্স আপনার আর কাজ কন্টিনিউ করার মতো কোনো ইচ্ছা থাকবে বলে আমি মনে করি না ভিউয়ার্স। যদিও মানে অনেকে ভাবতেছেন যে আসলে ভাই কি বলতেছে এগুলা, তো আসলে এটা সত্যি ভিউয়ার্স, এই প্রসেসগুলা হয়। তো আমরা আজকে এটা দেখাচ্ছি এবং আগামীতে আমরা আরেকটা প্রসেস দেখাবো যে ওইটাতে কী হয়েছিল, আমার সাথে কী হয়েছিল, সম্পূর্ণ ডিটেলসগুলো আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি ভিউয়ার্স। আমি আপনাদেরকে সম্পূর্ণ রিয়েল বিষয়গুলো আসলে তুলে ধরার চেষ্টা করি। তো ভিডিওটাতে যদি আপনারা সাপোর্ট করেন, তাহলে আমরা পরবর্তীতে আরও রিসার্চ করার মন মানসিকতা বা আন্তরিকতা পাই। তো এর জন্য আপনাদের সাপোর্ট আমাদের সর্বোচ্চ কাম্য। তো এখনও যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক হয়ে থাকেন, সাবস্ক্রাইব না করে থাকেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিউয়ার্স, যে পূর্বের একটা রেটেড সিপিএ নেটওয়ার্কের আজ ডোমেইনের এক্সপায়ারিটি হয়ে যাওয়ার পর সেটা আর অ্যাক্সেস করতেছেন। আপনারা হয়তো বা ইউটিউবে সার্চ করলে খুঁজতে পাবেন যে টপ মনিটাইজড এই সিপিএ নেটওয়ার্কে কতগুলো মানুষ আছে, রিভিউ করেছে, প্রসেস দেখাইছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আপনারাই এখন সিদ্ধান্তটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিউয়ার্স। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল।